দেশৰ অৰ্থনৈতিক বিকাশ সাধনৰ উদ্দেশ্যে চৰকাৰৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ, গৃহ নিৰ্মাণ প্ৰকল্পৰ বাবে 10,000 কোটি টকাৰ বিশেষ সাহায্য। ডিব্ৰুগড় জিলাৰ লেজাৰ লালমাটিত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ হস্ততাঁত বস্ত্ৰশিল্পৰ সামূহিক বয়ন শিল্প কেন্দ্ৰৰ উদ্বোধন। আজি দূৰদৰ্শনৰ প্ৰতিষ্ঠা দিৱস, দূৰদৰ্শনৰ 60 বছৰীয়া বৰ্ণিল যাত্ৰাক স্মৰণ। বানৰ কবলত লখিমপুৰ আৰু ধেমাজিৰ বিস্তীৰ্ণ অঞ্চল, ধেমাজিত এগৰাকী মহিলাৰ মৃত্যু। আৰু আজি ধৰমশালাত ভাৰত আৰু দক্ষিণ আফ্ৰিকাৰ মাজত প্ৰথমখন T20 আন্তৰ্জাতিক খেল। নমস্কাৰ, সন্ধিয়াৰ বাতৰিৰ সৈতে ষ্টুডিঅ'ত মই অশোক কুমাৰ দাস। এতিয়া বিতং বাতৰি। দেশত অৰ্থনৈতিক বিকাশ সাধনৰ উদ্দেশ্যে চৰকাৰে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে। ইয়াৰ অংশ হিচাপে গৃহ নিৰ্মাণ প্ৰকল্পৰ বাবে 10,000 কোটি টকাৰ এক বিশেষ পেকেজ ঘোষণা কৰা হৈছে। মজলীয়া আয়ৰ লোকসকলে ইয়াৰ অধীনত বহনসাধ্য ব্যয়ৰে গৃহ নিৰ্মাণত সকাহ লাভ কৰিব বুলি আশা কৰা হৈছে। কালি কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে এই বিষয়ে উল্লেখ কৰি কয় যে অৰ্ধ সমাপ্ত, ব্যয়সাধ্য আৰু মধ্য আয়ৰ লোকৰ গৃহ প্ৰকল্পসমূহ সম্পূৰ্ণ কৰাৰ বাবে এই সাহায্য আগবঢ়োৱা হ'ব। ইয়াৰ জৰিয়তে দেশৰ প্ৰায় 3,50,000 গৃহ নিৰ্মাণ প্ৰকল্প লাভৱান হ'ব। গৃহ নিৰ্মাণ খণ্ডক উৎসাহিত কৰাৰ উদ্দেশ্যে গৃহ নিৰ্মাণ ঋণৰ সুদৰ হাৰ হ্ৰাস কৰা হ'ব বুলি সীতাৰমণে উল্লেখ কৰে। আনহাতে মন্ত্ৰীগৰাকীয়ে ৰপ্তানি সামগ্ৰীৰ ওপৰত কৰ তথা শুল্ক হ্ৰাস কৰাৰ বাবেও এক নতুন আঁচনিৰ কথা ঘোষণা কৰিছে। GST-ৰ ক্ষেত্ৰত স্বয়ংক্ৰিয় ইলেক্ট্ৰনিক ৰিফাণ্ডৰ বাবে এক নতুন পদক্ষেপ লোৱা হৈছে বুলি তেওঁ উল্লেখ কৰে। বাণিজ্য বিভাগৰ এটা আন্তঃমন্ত্ৰী পৰ্যায়ৰ কৰ্মগোটে ৰপ্তানি বিত্তীয় ব্যৱস্থা নিৰীক্ষণ কৰিব। আনহাতে দেশৰ 4টা স্থানত হস্তশিল্প, যোগ, পৰ্যটন, বস্ত্ৰশিল্প আদি খণ্ডত বিশেষ গুৰুত্ব আৰোপ কৰি ডুবাই শ্বপিং ফেষ্টিভেলৰ দৰে বৃহৎ শ্বপিং ফেষ্টিভেলৰ আয়োজন কৰা হ'ব বুলিও মন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰে। টাই আহোম উন্নয়ন পৰিষদে ডিব্ৰুগড় জিলাৰ লেজাৰ লালমাটিত কেন্দ্ৰীয় চৰকাৰৰ বস্ত্ৰ মন্ত্ৰালয়ৰ 1,40,00,000 টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰি উলিওৱা হস্ততাঁত বস্ত্ৰশিল্পৰ সামূহিক বয়ন শিল্প কেন্দ্ৰ এটা আজি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে উদ্বোধন কৰে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে আজি ডিব্ৰুগড়ৰ মৰাণত আয়োজিত এটা অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি অঞ্চলটোত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন কৰে। ইয়াৰ ভিতৰত আছে মৰাণৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ উন্নীতকৰণ, অসম দৰ্শন আঁচনিৰ অধীনত স্বৰ্গদেউ চাওলুং চুকাফাৰ অবক্ষ মূৰ্তিৰ নিৰ্মাণ, শিশু উদ্যান আদি অন্যতম। অনুষ্ঠানত কেন্দ্ৰীয় খাদ্য সংসাধন দপ্তৰৰ ৰাজ্যিক মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী, বিধায়কক্ৰমে বিমল বৰা, চক্ৰধৰ গগৈ প্ৰমুখ্যে কেইবাগৰাকী গণ্যমান্য ব্যক্তিয়ে অংশগ্ৰহণ কৰে। ছাৰ এম ভি হিচাপে পৰিচিত বিশিষ্ট অভিযন্তা তথা ভাৰত ৰত্ন বঁটা বিজয়ী ছাৰ এম ভিজভেজ ফায়াৰায়াৰ স্মৃতিত আজি অভিযন্তা দিৱস পালন কৰা হয়। কৰ্ণাটকৰ মুণ্ডেনা হাল্লি নামৰ এখন গাঁৱত 1861 চনৰ 15 ছেপ্টেম্বৰত বিশিষ্ট অভিযন্তাগৰাকীৰ জন্ম হৈছিল। অভিযন্তা দিৱস উপলক্ষে উপৰাষ্ট্ৰপতি এম ভেংকায়া নাইডু আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে দেশৰ অভিযন্তাসকললৈ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে। অভিযন্তাসকলে কঠোৰ পৰিশ্ৰমেৰে দেশৰ প্ৰগতিত প্ৰভূত অৰিহণা যোগাইছে বুলি প্ৰধানমন্ত্ৰীয়ে উল্লেখ কৰে। দূৰদৰ্শনে আজি 60 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস পালন কৰিছে। 1959 চনৰ 15 ছেপ্টেম্বৰত দূৰদৰ্শন প্ৰতিষ্ঠা হৈছিল। এই উপলক্ষে দূৰদৰ্শনক 60 বছৰীয়া বৰ্ণিল যাত্ৰাৰ শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰা হয়। ভাৰতৰ টেলিভিছনৰ ইতিহাস দূৰদৰ্শনৰ গৌৰৱময় ইতিহাস হিচাপে পৰিগণিত হৈ আহিছে। আনকি আজিও পুৰণি স্মৃতি ৰোমন্থন হিচাপে দূৰদৰ্শনৰ কাৰ্যসূচীসমূহে জনসাধাৰণৰ মাজত বিশেষ আৱেগ অনুভূতিৰ সৃষ্টি কৰা পৰিলক্ষিত হৈছে। বৰ্তমান বিভিন্ন চেনেলে আমোদ প্ৰমোদৰ মাধ্যম হিচাপে বিভিন্ন কাৰ্যসূচী প্ৰচাৰ কৰি আহিছে যদিও দূৰদৰ্শনৰ জনপ্ৰিয়তাৰ সৈতে ফেৰ মাৰিবলৈ কোনেও সক্ষম হোৱা নাই। দূৰদৰ্শনৰ সঞ্চালক প্ৰধান সুপ্ৰিয়া চাহুৱে এক টুইট বাৰ্তাত কয় যে দূৰদৰ্শন ভাৰতৰ DNA-ত আছে। স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ মন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি গুৱাহাটীৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ আন্তৰ্জাতিক প্ৰেক্ষাগৃহত আয়ুষ্মান ভাৰত প্ৰধানমন্ত্ৰী জন আৰোগ্য যোজনাৰ 3ৰ সংস্কৰণ মুকলি কৰে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত ভাষণ দি তেওঁ কয় যে
আয়ুষ্মান ভারত আসনির অধীনত 2020 চনের মার্চ মাহর ভিতর রাজ্য সরকারে দরিদ্র সীমারেখার তলর প্রায় 2.5 লাখ লোক সামরি লওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। আনহাতে চিকিৎসক, আরোগ্য মিত্র আর রোগীর মাজত দূরত্ব হ্রাস করে সেবার মনোভাবে কাম করবলে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানায়। সরকারি বেসরকারি মোট 126 চিকিৎসালয়ত এই আসনির সুবিধা মুক্তি করা হয়েছে। অনুষ্ঠানত জার্নি অব কোয়ালিটি শীর্ষক এখন কফি টেবুল বুকু উন্মোচন করে। সভাখনত স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব সমীর কুমার সিনহা, আয়ুক্ত সচিব অনুরাগ গোয়েল, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের সঞ্চালক জে বি সুব্রমণিয়াম, উপকার্যবাহী সঞ্চালক প্রবীণ গেদাম প্রমুখে জ্যেষ্ঠ বিষয়াবর্গ উপস্থিত আছিল। অহা বছর হবলগিয়া বিটিসি নির্বাচনের পরিপ্রেক্ষিত বিপিএফ আর ইউপিপিএল দলের মাজত সংঘাত সৃষ্টি হওয়া বাতরির কোনো সত্যতা নাই বলে রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দৈমারিয়ে প্রকাশ করেছে। গুয়াহাটির এখন সাংবাদিক মেলত এই বিষয়ে উল্লেখ করে কয় যে অদূর ভবিষ্যতে বিপিএফ আর ইউপিপিএলর মাজত মিত্রতা হওয়ার সম্ভাবনা আছে। বিটিসি নির্বাচনের বিপিএফ দলে আন দলের সত্যিও আলোচনা চলাই আছে বলে উল্লেখ করে। আনহাতে লোকসভার সাংসদ নব শরণীয় বড়োলেন্ডর জনসাধারণক বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলে দৈমারিয়ে সমালোচনা করে। এই নিউজবিল হয়ে আছে যুক্ত কিছু মানে কথা ইয়াত যে উল্লেখ করেছে যুক্ত কোনো সত্যতা নাই যে সেই রাজ্যসভার। লখিমপুর জেলার কদম রাজচক্রর অন্তর্গত প্রায় 5 গাঁও কাকৈ নদীর বানর কবলত পড়েছে। অরুণাচল প্রদেশত হয়ে থাকা বরষুণের পাহাড়িয়া নদী কাকরি বাঢ়নি পানিয়ে অঞ্চলটির 5 গাঁও জলমগ্ন করার পথর বাহর দলং উঠাই নিছে। অঞ্চলটির ভালে সংখ্যক আবাস গৃহ আর বিদ্যালয় গৃহ পানির তলত বুর গেছে। ইফালে ধেমাজিত বানপানির ফলত এগারী মহিলার মৃত্যু হওয়ার বাতরি পয়া হয়েছে। ধেমাজি আরক্ষী থানার অন্তর্গত 2 নম্বর ঘেয়ারি গাঁত পানীত পড়ি মহিলাগীর মৃত্যু হয়। কালিরেপরা জিয়া ধলর বানে আমুলগুড়ি চেসাসহ বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন করেছে। রাষ্ট্রীয় পোষণ মাহ উপলক্ষে তেজপুরত এখন সজাগতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। শিশু আর গর্ভবতী মহিলাসকলের মাজত পরিপুষ্টি সম্পর্কে সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে গাভরু সংহত শিশু বিকাশ প্রকল্প আর তেজপুর আরবান সংহত শিশু বিকাশ প্রকল্পর উদ্যোগত আয়োজিত এটি শোভাযাত্রা বিধায়ক বৃন্দাবন গোস্বামীয়ে এগারী 96 বছরীয় বৃদ্ধার সঙ্গে উদ্বোধন করে। দক্ষিণ কামরূপর চমরিয়া সংহত শিশু বিকাশ প্রকল্পর অন্তর্গত নগরবেড়াত রাষ্ট্রীয় পোষণ মাহ উপলক্ষে এখন সজাগতা সভার আয়োজন করা হয়। সজাগতা সভার সঙ্গে সংগতি রাখি এক শোভাযাত্রাও উলিয়া হয়। শতাধিক মহিলায় এই কার্যসূচীত অংশগ্রহণ করে। কার্যসূচী উদ্বোধন করে নগরবেড়া রাজচক্রর চক্র বিষয়া ধ্রুবজ্যোতি দাস আর নগরবেড়া আঞ্চলিক মৌজা কমিটির সভাপতি উদয় শঙ্কর মেধিয়ে। কার্যসূচীর অংশ হিসাবে থলুয়া খাদ্য সম্ভার, ফল মূল আর শাক পাচলির এক প্রদর্শনীরও আয়োজন করা হয়। মরিগাঁও জেলা প্রশাসনের উদ্যোগত আর সমাজ কল্যাণ বিভাগের সহযোগত আজি পুষ্টিহীনতা দূরীকরণ শীর্ষক এক মানব শৃঙ্খল উলিওয়া হয়। মরিগাঁও নগরের জাগিরোডল 23 কিলোমিটার দৈর্ঘ্যর পথত আয়োজিত এই মানব শৃঙ্খলত জেলাখনের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, সামাজিক সংগঠন তথা নেতৃস্থানীয় ব্যক্তিসকলে অংশগ্রহণ করে। মানব শৃঙ্খলত বিধায়ক রমাকান্ত দেউরীও অংশগ্রহণ করে। পোষণ মাহর সংগতি রাখি আয়োজন করা এই মানব শৃঙ্খলের জড়িয়ে পুষ্টিহীনতা দূরীকরণের বার্তা কহিয়াই নিয়া হব বলে জেলা উপায়ুক্ত ঋতুরাজ বরাই প্রকাশ করে। গুয়াহাটির AIMT-ত আজিরেপরা স্মার্টফোনের জড়িয়ে চলচ্চিত্র নির্মাণ শীর্ষক সপ্তাহজোড়া এখন কর্মশালা আরম্ভ হয়েছে। ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া চমুকৈ FTII-র উদ্যোগত আর ব্রহ্মপুত্র ফাউন্ডেশনের সহযোগত আয়োজিত এই কর্মশালাত FTII-র সঞ্চালক ভূপেন্দ্র কণ্ঠলাই অংশগ্রহণ করে। কর্মশালাখনত কণ্ঠলাই কয় যে অসম হয়েছে এখন চলচ্চিত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য রাজ্য, হেয়ে দ্বিতীয়বারের বাবে অসমত এনে ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার পাঠ্যক্রম সঞ্চালক আজমল জামিয়ে অংশগ্রহণ করে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্মার্টফোন এক উল্লেখনীয় সঁজুলি হিসাবে আখ্যা দিয়ে আর ইয়ার জড়িয়ে কম বাজেটত চলচ্চিত্র নির্মাণ করবা যায়। গোয়ালপাড়া শহরের গোয়ালপাড়া আগিয়া সংযোগী রাজ্যে খাই পথচুয়া দীর্ঘদিন ধরে বিধ্বস্ত হয়ে থাকাত আজি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে পথচুয়া অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদকারীসকলে পথচুয়াত কঠিয়া রুই প্রতিবাদ সাব্যস্ত করার ফলত শ যানবাহন আবদ্ধ হয়ে পড়া পরিলক্ষিত হয়। পাছত অবরোধস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পথচুয়া মুক্তি করে। অহা 15 দিনের ভিতর পথচুয়া মেরামতি নকরিলে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে পুনের আন্দোলনত নামিব বলে ঘোষণা করে।
রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান আর দরং জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগত মঙ্গলদৈ রাজচক্রের অন্তর্গত মোয়ামারীত আজি একটা মেগা স্বাস্থ্য সজাগতা শিবির অনুষ্ঠিত হয়। বান বিধ্বস্ত অঞ্চলটির লোকসকলের আয়োজন করা এই শিবিরত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকসকলে বিনামূলীয় চিকিৎসা সেবা আগবায়। শিবিরত প্রায় 2000 লোকের বিনামূলীয় রোগ পরীক্ষা রোগ নির্ণয় করার ঔষধও বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত এখন সভাত বিধায়ক গুরুজ্যোতি দাস আর জেলা যুটিয়া স্বাস্থ্য সঞ্চালক রূপলাল নুনিসাই অংশগ্রহণ করে বক্তব্য আগবায়। ওদালগুড়ি জেলার টংলা মাস্টার্স স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগত টংলা স্টেডিয়ামত চলি থাকা উপেন্দ্রনাথ দাস আর পদ্মরাম চৌধুরী সুবর্ণী প্রাইজ মানি আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টত টংলা কলেজ দলে চূড়ান্ত বিজয়ী খিতাব অর্জন করেছে। কালি অনুষ্ঠিত ফাইনেল খেলখনত টংলা কলেজ দলে পানেরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দলক টাই ব্রেকারের সহায়ত 11-10 গোলের ব্যবধানত পরাস্ত করে। খেলর শেষত আয়োজিত অনুষ্ঠানত বিজয়ী দলক উপেন্দ্রনাথ দাস সুবর্ণী বঁটা আর বিজিত দলক পদ্মরাম চৌধুরী সুবর্ণী বঁটা প্রদান করা হয়। হিমাচল প্রদেশের ধরমশালত আজি সন্ধ্যা 7 বজাত ভারত আর দক্ষিণ আফ্রিকার মাজর তিনিখনিয়া টি-20র আন্তর্জাতিক শৃঙ্খলার প্রথমখন খেল অনুষ্ঠিত হব। আইসিসির টি-20 র্যাঙ্কিংত দক্ষিণ আফ্রিকাতক ভারত পিছপরি আছে যদিও এই শৃঙ্খলাটোর জড়িয়ে ঘরুয়া দেশখনে র্যাঙ্কিং উন্নত করার সুযোগ পাব। আকাশবাণী হিন্দী আর ইংরাজীত সলনা সলনিক আজির খেলখনের পোনপটিয়া ধারা বিবরণী প্রচার করব। একদরে FM রেইনবো আর অতিরিক্ত ফ্রিকুয়েন্সি সমূহতো এই খেলর ধারা বিবরণী শুনবলে পাওয়া যাব। বরপেটা জেলার বজালি মহকুমার অন্তর্গত পাঠশালা যানিশা সংঘটিত একটা পথ দুর্ঘটনা দুজনক যুবক গুরুতরভাবে আহত হয়। আরক্ষী সূত্র উদ্ধৃতি দিয়ে আমার সংবাদদাতাই জানা মতে আহত যুবক দুজনে এখন নম্বরবিহীন বাইকেরে গিয়ে থাকা অবস্থাত এখন ট্রাকে খুন্দিয়ার ফলতে দুর্ঘটনাটি সংঘটিত হয়। আহত যুবক দুজনক সংকটজনক অবস্থাত পাঠশালার অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। অবশ্যই যুবক দুজনের পরিচয় এই পর্যন্ত জানিপরা হওয়া নাই। ইপিনে কালি সন্ধ্যা গহপুরের ডিফলু সত্রত সংঘটিত পথ দুর্ঘটনা নিহতর সংখ্যা 5 জনের বৃদ্ধি পাইছে। অতি সংকটজনক অবস্থাত কালি তেজপুরলে উন্নত চিকিৎসার আনি থাকা অবস্থাত মেস্কিমো বাহনখনের এগারী যাত্রীর মৃত্যু হয়। মৃত মহিলা যাত্রীগী গহপুরের দুবিয়া দ গামর বুধমাই গগৈ বলে চিনাক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য যে কালি সন্ধ্যা এখন মেস্কিমো বাহন পথর কাষত খাওয়ত ডুব যার ফলত 4 যাত্রীর মৃত্যু হয়েছিল। গুৱাহাটীৰ লালুংগাঁৱত আজি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমখন ফ্ৰজেন প্লেনেট পাৰ্ক উদ্বোধন কৰা হয়। জনপ্ৰিয় অভিনেত্ৰী নিশিতা গোস্বামীয়ে উদ্বোধন কৰা এই নতুন পাৰ্কখনত 0 ডিগ্ৰী উষ্ণতাত সৃষ্ট বৰফৰ সমাহাৰ ঘটোৱা হৈছে। মা বগলা এম্যুজমেণ্ট হাবৰ উদ্যোগত লালুংগাঁৱত 12,000 বৰ্গ মিটাৰ অঞ্চল সামৰি নিৰ্মাণ কৰা এই পাৰ্কখন দৰ্শনাৰ্থীৰ বাবে নিতৌ খোলা থাকিব। দৰ্শনাৰ্থীৰ সুবিধা হোৱাকৈ পাৰ্কখনত স্নো শ্লাইড, পৰ্বত আৰোহণ, ইগলু, চান্তা হাউচ, নৃত্য আদিরও ব্যবস্থা করা হয়েছে। ফ্রজেন প্লেনেট পার্কর পরিচালন সঞ্চালক সঞ্জীব ডেকায় সাংবাদিকর আগত প্রকাশ করা অনুসরি পার্কখন অত্যাধুনিক প্রযুক্তি কৌশল ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। বাতরি শেষ হওয়ার আগে প্রধান বাতরিসমূহ আকো এবার। দেশের অর্থনৈতিক বিকাশ সাধনের উদ্দেশ্যে সরকারের কেবাটাও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গৃহ নির্মাণ প্রকল্পের 10,000 কোটি টাকার বিশেষ সাহায্য। ডিব্রুগড় জেলার লেজার লালমাটির মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হস্ততাঁত বস্ত্রশিল্পর সামূহিক বয়ন শিল্প কেন্দ্রের উদ্বোধন। আজি দূরদর্শনের প্রতিষ্ঠা দিবস, দূরদর্শনের 60 বছরীয় বর্ণিল যাত্রাক স্মরণ। বানর কবলত লক্ষিমপুর আর ধেমাজির বিস্তীর্ণ অঞ্চল, ধেমাজিতে এগারী মহিলার মৃত্যু। আর আজি ধরমশালাত ভারত আর দক্ষিণ আফ্রিকার মাজত প্রথমখন টি-20 আন্তর্জাতিক খেল। সন্ধ্যার বাতরি ইমানে, নমস্কার।